Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah. Salatu wassalam ala rasulullah sallallahu alaihi wasallam. Subhanallah wa bihamdihi adada khalqihi wa rida nafsi wa zinata arshi wa midada kalimatihi. Allah pavitrata o prashongsha ghoshona kori. Totota joto shongkhok tar srishti. ততটা যতটা তাকে রাজি করে ততটা যতটা তার আরশের ওজন এবং ততটা যতটা তার কথা লিখতে কালির প্রয়োজন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সমস্ত অবস্থায় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন সমবেত হওয়ার বর্তমান জগতে নানান ঝঞ্ঝার ঝামেলা এড়িয়ে 30 জন থেকে 35 জন যে একেবারে শুরু থেকে সমবেত হতে পেরেছেন অনেক বড় নিয়ামত আল্লাহ তাআলার আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবাসেন যে যত দেরিতে যোগ দিবে সে তত কম নিয়ামত প্রাপ্ত আমরা রোজার পরে বিভিন্ন আল্লাহর পরীক্ষা এবং শয়তানের পরীক্ষা জিন বেশি শয়তানের পরীক্ষা মানুষ বেশি শয়তানের পরীক্ষা রিপোর্ট তারণার পরীক্ষা দুনিয়ার পরীক্ষা এগুলো নিয়ে আলাপ করছিলাম শেষ পর্যন্ত রিপোর্ট তারণায় এসেছি আমরা মুখের সদ্ব্যবহার সম্বন্ধে আলোচনা করছিলাম গত সোমবার শয়তান ব্যবহার করে রিপোর্ট তারণাকে দুনিয়ার দিকে আমাদেরকে ধাবিত করিয়ে দেয় আমাদের রিপু তার চরিতার্থ হয় দুনিয়ার মধ্যে রিপু ও দুনিয়ার দিকে ধাবিত হয় শয়তান ও রিপুকে ধাবিত করে ব্যবহার করে এবং দুনিয়ার সাথে জুড়ে দেয় মানুষ বেশি শয়তান তারাও পরামর্শ দেয় দুনিয়ার এটা করো আর ওইটা করো এটা কিনো আর ওইটা কিনো এই জায়গায় যাও আর ওই জায়গায় যাও তো মনের সঠিক ব্যবহার মুখের সঠিক ব্যবহার সম্বন্ধে কথা বলছিলাম মনের সঠিক ব্যবহার মন পরিষ্কার করা প্রতিনিয়ত মনটা পরিষ্কার করা যার মধ্যে পড়ে মাফ করা কোন অভিযোগ মনের মধ্যে পোষণ না করা কোন অনুযোগ না রাখা দোয়া কবুল হবে না দোয়া কবুলের একটা শর্তই হলো যে মন পরিষ্কার করা কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ না করা দোয়া কবুলের একটা শর্ত রিপুর তাড়না দমন করা এক পা রিপুর উপর অন্য পা বেহেস্তে মনের সঠিক ব্যবহার সুন্দর চরিত্রের মধ্যে চলে আসে আসলে মনটা যদি সুন্দর থাকে তো চরিত্র কথাবার্তা আচার আচরণ সুন্দর হবে মুখের ব্যবহারও সুন্দর হবে গতবার মুখের ব্যবহার সম্বন্ধে বলছিলাম মুখের ব্যবহার নির্ভর করে আমার মনের মধ্যে কি আছে না আছে আমার মনের মধ্যে কুৎসা মনের মধ্যে হিংসা মনের মধ্যে বিদ্বেষ আমার কথাবার্তাও সেরকম হবে প্রকাশ পাবে মনের অবস্থা মুখের মাধ্যমে চোখের মাধ্যমে চেহারার মাধ্যমে প্রকাশ পাবে সুন্দর চরিত্র সম্বন্ধে কিছু কথা যা মনের সঠিক ব্যবহারের সাথে জড়িত একবার একজন এসে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
অনেক প্রশ্ন করেন, প্রায় 27টা প্রশ্ন, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, আমি সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাও, সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে যাওয়া। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন করতে করতে উনি প্রশ্ন করেন যে আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই, সবচেয়ে ন্যায়বান ন্যায়পরায়ণ মানুষ হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও, তাহলেই সবচেয়ে ন্যায়বান মানুষ হতে পারবে। অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। আমরা নিজের জন্য ভালোটা চাই, অন্যের জন্য ভালো চাইব, নিজের জন্য সঠিকটা চাই, অন্যের জন্য সঠিকটা চাইব। আমরা চাই যে আমাদের প্রতি অন্যরা ভালো ব্যবহার করুক, আমরাও অন্যদের প্রতি ভালো ব্যবহার করব। আমরা চাই যে অন্যরা আমাদের সাথে মিথ্যা কথা না বলুক, আমরাও চাইব অন্যর সাথে মিথ্যা কথা না বলি, অন্যায় না করি, ধোকা না দিই। অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও, সবচেয়ে ন্যায়বান মানুষ হয়ে যাবে। সেই ব্যক্তি আরেকটা প্রশ্ন করেছিল, গতবার বলছিলাম আমি যে আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতে চাই, আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতে চাই। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাদের, কারো উত্তরটা মনে আছে কিনা, আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হতে চাই। আনমিউট করে বলবেন, যদি বলার না থাকে আনমিউট করবেন না প্লিজ। অভিযোগ করা ছেড়ে দিতে বলেছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ করবে না, নো কমপ্লেইন্ট এগেইনস্ট এনিবডি, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই মনের মধ্যে, সবচেয়ে সম্মানিত ব্যক্তি হয়ে যাবে। আমরা মনে করি ডিগ্রি পেলে, বেশি ডিগ্রি পেলে বেশি সম্মান, সম্মান বেশি অর্থ থাকলে বেশি সম্মান, আসলে না, বেশি ক্ষমতা থাকলে বেশি সম্মান, আসলে না, বেশি খ্যাতি থাকলে বেশি সম্মান, কত কত তথা কথিত ধনী ক্ষমতাশীল ব্যক্তিদের আমরা গালিগালাজ করি। যারা যত কমপ্লেন করে তাদেরকে আমরা তত খাটো করে দেখি। এই প্রশ্ন হলো 25টা 27টা প্রশ্নের মধ্যে এই আর একটা প্রশ্ন, আমি সবচেয়ে ন্যায়বান মানুষ হতে চাই, অন্যের জন্য তাই চাও যা তুমি নিজের জন্য চাও। মানে আমি মনে করি যত হাদিস আছে না তার মধ্যে এটা সর্বোত্তম হাদিস। কয়জন আমরা এটা চাই, কয়জন আমরা এটার উপর আমল করি যে অন্যের জন্য, নিজের জন্য যা চাই অন্যের জন্য তাই চাইব। আরো আছে এর সম্বন্ধে, ইসলাম তো আমরা নিজের মতো বানিয়ে নিই এবং সেই মতো আমল করি, মনে করি এটাই ইসলাম। ডাক্তারি বিদ্যা কিন্তু নিজের মতো করে করি না, ডাক্তারের কাছে ঠিকই যাই, কোনো আইনগত সমস্যার মধ্যে পড়লে, আইনের সমস্যার মধ্যে পড়লে উকিলের কাছে যাই, কারণ এক্সপার্ট বিশেষজ্ঞ জানে। কিন্তু ধর্মের ব্যাপারে আমি নিজে বানিয়ে নিই এবং ফতোয়া দিতে থাকি, নিজেও ফতোয়া দিই আন্দাজের উপরে। তুমি যদি আন্দাজ মতো কথা বলো, উত্তর দাও, সেটা সঠিক হলেও তুমি গুণাগার, এরকম বলা আছে একটা হাদিসে, সঠিক হলেও গুণাগার আন্দাজ করে যদি কেউ বলে। দয়া করে এই ব্যাপারে সচেতন থাকবেন, নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, তাহলে একজন বিশ্বাসী মুমিন হবে। নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, মুমিন হওয়ার ফর্মুলা, প্রেসক্রিপশন। নিজের জন্য যা পছন্দ করো তা মানুষের জন্য ভালোবাসো, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি মুসলমান হবে। কিছুদিন আগেই বলেছিলাম, মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদে থাকে, এবং মোমেন সেই ব্যক্তি
যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে। মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে মানুষ নিরাপদ থাকে এবং মোমেন সেই ব্যক্তি যাকে মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করে। আমার জিহ্বা ও হাত থেকে মানুষ যদি নিরাপদে না থাকে তাহলে আমি মুসলমান এর সংজ্ঞার মধ্যে পড়ি না। এবং মানুষ তার জান ও মাল দিয়ে ভরসা করতে যদি আমার উপরে ভরসা করতে না পারে আমি মোমেন না। আমি যাই বলি না কেন, এই সংজ্ঞা মতো হাদিস মতো আমি মোমেন না। আরো কিছু কথা সুন্দর চরিত্র সম্বন্ধে, এটা বুখারী শরীফ সম্বন্ধে, বুখারী শরীফ থেকে, তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে, যেটা দিয়ে শুরু করলাম আজকে, সে ধরনের কথা। তোমাদের মধ্যে কেউ প্রকৃত মোমেন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, হে আনাস, বলেছিলাম আগে আবার বলছি, হে আনাস, তোমাকে কি আমি আমার উত্তম সুন্নতের কথা বলবো? সব সুন্নতই উত্তম, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দটা ব্যবহার করছেন, আলা। আলা মানে উচ্চ, সমুচ্চ সুন্নত সম্বন্ধে বলবো। জি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকাল সন্ধ্যা কি করো? সকাল সন্ধ্যা হ্যাঁ, এখন আনমিউট করতে পারেন। সকাল সন্ধ্যা কি করো? নিজের অন্তরকে পরিষ্কার করো সকাল সন্ধ্যা কি জন্য বলছেন? এবং মৃত্যু পর্যন্ত, তার মানে প্রতিটা দিন কি জন্য বলছেন? যে এই সকালের পরে কেউ আমার মনে আঘাত করলো, কেউ অন্যায় করলো, অবিচার করলো, সন্ধ্যার দিকে, সন্ধ্যা পর্যন্ত, বাই ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত মনটা পরিষ্কার করে ফেলতে হবে। সন্ধ্যার পরে কেউ মনে আঘাত করলো, সকালের মধ্যে তা পরিষ্কার করে ফেলতে হবে, আল্লাহ নবী বলছেন। ইসলাম, আমরা তো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত কি ইসলাম মনে করে বসে আছি? হ্যাঁ, ইয়েস, ওগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের স্তম্ভ, কিন্তু ওগুলা ইসলামের একটা অংশ। সময়ের দিক দিয়ে ছোট অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অত সময় লাগে না। বাকি সময় তো আমরা মানুষকে নিয়ে ব্যস্ত থাকি, তো মানুষের সাথে কিরকম আচার আচরণ করছি সেটাই হলো বেশি সময় লাগে, এবং সেটাই হলো ইসলামের 5/4 কম বেশি। তো সকাল সন্ধ্যা অন্তরকে পরিষ্কার করো। আমরা তো মনে করি পরিষ্কার করতে হয় শরীর গোসলের দ্বারা, কাপড় পরিষ্কার করতে হয় কাপড় ধোয়ার দ্বারা, ঘর পরিষ্কার করতে হয় মেহমান আসার আগে। অন্তর পরিষ্কার, এটা কোত্থেকে আসলো আবার? এটা যখন থেকে ইসলাম তখন থেকে, এটা নতুন কিছু না, আমরা জানি না বলে। অন্তরও যে পরিষ্কার করতে হয় সকাল সন্ধ্যা এটা আমরা জানি না। যদি অন্তর পরিষ্কার না করি সেই অন্তর এত কলুষিত হয়ে যাবে, এত বিদ্বেষ যুক্ত হয়ে যাবে যে তার থেকে দুর্গন্ধ বের হবে, আমাদের মুখের মাধ্যমে যে কথা বের হবে না সে কথাতে প্রকাশ পাবে। এই লোকের অন্তর পরিষ্কার না। আর যে এরকম অন্তর নিয়ে কথা বলছে সে কিন্তু নিজে বুঝতে পারবে না,
অন্যরা বুঝতে পারবে, এবং ফেরেশতারা তার কাছে আসতে পারবে না, ভিড়তে পারবে না, কারণ অন্তর দুর্গন্ধময়। হাদিসটা আবার বাকিটা বলি আমি। সকাল সন্ধ্যা অন্তর পরিষ্কার করো প্রতিটা দিন মৃত্যু পর্যন্ত। হাদিসের একটা একটা ভার্সন তিরমিজিতে অন্য কোথাও আছে যে যদি পারো, কারণ কঠিন কাজ, কঠিন কাজ কিন্তু অসম্ভব না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই আমার সুন্নত। কোন হাদিসে আমি দেখি নাই, আর যে আলেমের কাছে আমি শুনেছি, এটা এটা তো বইয়ের মধ্যে আছে, তিরমিজি শরীফে পড়েছি, কিন্তু আমি যেভাবে বলছি সেটা ওই আলেমের কাছ থেকে শোনা। তিরমিজিতে একটু সংক্ষেপে বলা আছে, একটু সংক্ষেপে একই কথা। তো আলেম বলেন, আলেম তো অনেক পড়াশোনা করেছেন, উনি বলেন যে আমি তো কোথাও দেখি না এরকম লেখা আছে যে যে আমার উত্তম সুন্নত সম্বন্ধে বলবো, কোথাও আমি দেখি নাই। উনি বলেন যে থাকতে পারে কোথাও, কিন্তু আমি দেখি নাই। উনি অনেক পড়াশোনা করা আলেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এটাই আমার সুন্নত, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে বেহেস্তে জান্নাতে বাস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সবচেয়ে নিম্ন স্তরের বেহেস্তে বাস করবেন? উনি তো সবচেয়ে উচ্চ বেহেস্তের কি বলে জান্নাতুল ফেরদৌসের সবচেয়ে শিখরে থাকবেন। উনি বলেন যে ওনার যে পাড়া, সেই পাড়ার কথা উনি বুঝাচ্ছেন যে আমার সাথে বেহেস্তে বাস করবে, যে আমার এই সুন্নতকে ভালোবাসবে, এটাই আমার সুন্নত। বহুতবার বলেছি এটা, আরেকবার না বলে পারলাম না। সুন্দর চরিত্র সম্বন্ধে আরো কিছু কথা। আবু দুজানা এক সাহাবী ছিলেন, ওনার নাম অনেকেই শোনে নাই, কেন শোনে নাই আমি জানি না। অদ্ভুত কথা উনি বলেছিলেন, উনি বড় সাহাবী ছিলেন, কোনো ওনার মৃত্যু পর্যন্ত কোনো জেহাদ উনি বাদ দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সবকটা জেহাদে উনি অংশগ্রহণ করেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিগত হয়ে যান, তারপরে উনি জেহাদে অংশগ্রহণ করেন, এবং সম্ভবত খাইবারের যুদ্ধে উনি ইন্তেকাল করেন, এবং অত্যন্ত বীর ছিলেন, অত্যন্ত বীর, এ সম্বন্ধে আমি বলছি না। তো উনি ওনার কথাও আগে বলেছিলাম, আবার স্মরণ করাচ্ছি। উনি এটা বলতেন না যে কিয়ামতের দিন আমি আমার যে বিভিন্ন জেহাদে অংশগ্রহণ করা এটা আল্লাহর সামনে পেশ করতে পারবো। বিভিন্ন জেহাদে উনি অংশগ্রহণ করেছেন, বা নবীর পিছনে নামাজ পড়েছেন, বা নবীর সাথে রোজা রেখেছেন, বা নবীর সাথে হুদাইবিয়া চুক্তির সময় উপস্থিত ছিলেন, হজ করতে গিয়ে তাদেরকে হজ করতে দেওয়া হয় নাই সেই সময় উপস্থিত ছিলেন, নবীর সাথে হজ করেছেন, এবং প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরের যুদ্ধ থেকে শুরু করে। এবং বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাআলা বলেন যে এরপরে যদি এরা কোনো আমল নাও করে তো এদেরকে আমি মাফ করে দিলাম। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা তারা যদি আর কোনো আমল নাও করে আমি মাফ করে দিলাম। কেউ আমল করা বন্ধ করেনি, কিন্তু কেউ আমল করা বন্ধ করেনি, আমি তো বন্ধ করে দিতাম, যে বেহেস্ত বেহেস্তের খবর তো পেয়ে গিয়েছি, আর দরকার কি, কেউ আমল বন্ধ করেনি। হুদাইবিয়ার চুক্তির সময় যারা ছিল রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলেন যে আমি তাদের উপরে রাজি। সাহাবাদের সম্বন্ধে তো সাধারণভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের উপর রাজি, তারা আমার উপর রাজি, আপনার সাহাবাদের আমি আমি দোজখে দিব না। আবু দুজানা উনি বলতেন যে আমি মনে করি না যে বদরের যুদ্ধ আমি আল্লাহর সামনে পেশ করতে পারবো, কিয়ামতের দিন বা উহুদের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ
খাইবারের যুদ্ধ বা তাবুকের যুদ্ধ কেয়ামতের দিন আল্লাহর সামনে পেশ করতে পারবো আমার নাজাতের জন্য। আমি মনে করি আমার দুটো আমল আছে, আমার দুটো আমল আছে যেটা আমি কেয়ামতের দিন পেশ করতে পারবো। এটা তো সবাই দেখে ফেললো, এখন আর এটা নিয়ে জিজ্ঞেস করে লাভ নেই, আমি চাচ্ছিলাম হাইড করে ইয়ে করতে। দুটো আমল আছে আমি কেয়ামতের দিন আমি মনে করি পেশ করতে পারবো। একটা হলো যে আমি কোনোদিন মুখের দ্বারা কাউকে কষ্ট দিই নাই, মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই নাই। আমাদের মধ্যে কে আছে কথাটা বলতে পারবে? নিশ্চয়ই ওনার সাথে কোনো কোনো তর্কের পরিস্থিতি উপস্থিত হয়েছিল জীবনে, না আশেপাশে সবাই তো আর ফেরেস্তা না, কিন্তু উনি এড়িয়ে গিয়েছেন, বিতর্কের মধ্যে যান নাই। আল্লাহর নবীর শিক্ষা পেয়ে বিতর্কের মধ্যে যান নাই। আর দ্বিতীয় কথা উনি বলতেন যে অন্তরে কারো বিরুদ্ধে কোনো বিদ্বেষ আমি পোষণ করি নাই, ওই আগের হাদিসটার উপরে আমল করেছেন, সকাল সন্ধ্যা অন্তরকে পরিষ্কার করে ফেল, মাফ করে দিয়া, মাফ করে দিয়া। এখানে যা বোঝানো হচ্ছে মাফ করে দিয়া, মানুষ অন্যায় করবে, মানুষ অদ্ভুত অদ্ভুত অন্যায় করে, আপনি উপকার করবেন আপনার ক্ষতি করবে মানুষ, তারপরে আল্লাহ বলছেন মাফ করে দিতে, আল্লাহ নবী বলছেন মাফ করে দিতে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন মাফ করার কথা, একাধিকবার তালিমের হালকায় পেশ করেছিলাম একাধিক আয়াত, চারটা পাঁচটা আয়াত, তার মধ্যে একটা আয়াত ছিল যেটা কয়েকদিন আগেও বা গতবারও হয়তো বলেছি, আমার মনে নেই, খারাপের প্রতিদান ভালোর দ্বারা দাও, তোমার ঘোর শত্রু তোমার পরম বন্ধু এ পরিণত হবে, কাছাকাছি অর্থ কোরআনের, কোরআন শরীফের। দুটার সাথে কিন্তু মাফ করা জড়িত, অদ্ভুত একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাফের দ্বারা মক্কা বিজয়ের পরে মানুষের অন্তর জয় করেছিলেন এমন ভাবে যে অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে বিমুগ্ধ করতে পারেন নাই যে তারা মুসলমান হোক, বিমুগ্ধ নিশ্চয় হয়েছিলেন, বিশেষ করে যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান আল্লাহর হুকুমে, বিমুগ্ধ নিশ্চয়ই আমার মনে হয় তারা হয়েছিল, কিন্তু মুসলমান হয় নাই অনেকে, গুটি কয়েক। তো বিভিন্ন অলৌকিক ঘটনা দেখান, তাতে যা কাজ হয়েছে উনি যে পরে ক্ষমা করে দেন, 21 বছরের নির্যাতন ক্ষমা করে দেন মক্কা বিজয়ের পরে, তাতে দলে দলে মুসলমান, দলে দলে মুসলমান, বিরাট অলৌকিক ঘটনা মাফ করতে পারা। এটা আপনি আমি সবাই করতে পারি, এই ক্ষমতা আল্লাহ তাআলা সবার মধ্যে দিয়ে রেখেছেন, মাফ করতে পারার ক্ষমতা। এই অলৌকিক, তার দ্বারা যে অলৌকিক যা কিছু হতে পারে সেটা দেখানোর বা দেখার ক্ষমতা, তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দিয়ে রেখেছেন। আমরা এটা ব্যবহার করি না, ওর সাথে ভালো ব্যবহার করে আমি ভালো ব্যবহার করি, খারাপ করে তো আমিও উল্টা খারাপ কয়েকটা কথা শুনিয়ে দিই, একটা না। তো আবু দুজানা যেগুলা করেছেন, যেগুলা বলেছেন এবং আমল করেছেন, এগুলো অসম্ভব কিছু না। উনি যদি বলতেন যে আমি বদরের যুদ্ধ আল্লাহর সামনে পেশ করতে পারবো, আমরা পারতাম না এই ধরনের কিছু পেশ করতে, বা এতগুলা যুদ্ধ উনি অংশগ্রহণ করেছেন, নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সাথে রোজা রেখেছেন, নবীর সাথে হুদাইবিয়ার চুক্তির সময় ছিলেন, নবীর সাথে হজ করেছেন, আমরা কিছুই তার পেশ করতে পারতাম না। উনি যা বলেছেন তা আমরা সবাই পেশ করতে পারি চাইলে পরে, যদি আমরা স্থির করি মনের মধ্যে আল্লাহর কাছে তৌফিক চাই যে আর মুখের দ্বারা কাউকে কষ্ট দিব না, এবং
অন্তরে কারোর বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করব না, এগুলোর উপর আমল আমরাও করতে পারি চাইলে পরে। কঠিন কিন্তু অসম্ভব না, শয়তানকে অনেকাংশে আমরা ব্যর্থ করে ফেলবো। আরো কিছু কথা সুন্দর চরিত্র সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার একবার উনি বসে আছেন সাহাবাদের সাথে, উনি জিজ্ঞেস করেন যে সবচেয়ে উত্তম আমল কি। তো সাহাবারা বিভিন্ন ভাবে উত্তর দেন, কেউ বলেন যে নামাজ, কেউ বলেন যে রোজা রাখা, কেউ বলেন হজ করা, কেউ বলেন যাকাত দেওয়া, কেউ বলেন জিহাদ করা। প্রত্যেকটা উত্তরের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, এটা উত্তম আমল, নামাজ উত্তম আমল কিন্তু সবচেয়ে উত্তম না, প্রত্যেকটার বেলায় তাই বলেন। শেষ পর্যন্ত সাহাবারা পারলেন না, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম আমলের কথা, যেটার উপরে আপনি আমি সবাই আমল করতে পারি চাইলে পরে, চাইলে পরে আল্লাহ তাআলা তৌফিক দেন যদি আমরা সেভাবে চাই। আল্লাহ তাআলা তৌফিক দেন অফিসে যাওয়ার ঝড়ঝাপটার মধ্যে, যদিও আল্লাহর কাছে দোয়া করি না, তারপরেও আল্লাহ তাআলা তৌফিক দেন, কারণ আমরা চাই অন্তর দিয়ে ঝড়ঝাপটার মধ্যে অফিস মিস করব না। আল্লাহ তৌফিক দিয়ে দেন, না চাইতেই আমাদের চাওয়ার উপর, আমরা যদি চাই তো আমল করতে পারি। কি বলেন উনি, তোমাদের একে অপরের প্রতি ভালোবাসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, উত্তম আমল, একে অপরের প্রতি ভালোবাসা। বলেছিলাম তিন ব্যক্তির জন্য বেহেস্ত, বেহেস্ত এর নিশ্চয়তা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক হলো যে ঝগড়ায় বা বিতর্কে গেল না সঠিক হওয়া সত্ত্বেও, সঠিক তারপরেও ঝগড়ায় গেল না, বেহেস্তের গ্যারান্টি। মিথ্যা বলল না ঠাট্টার ছলেও, বেহেস্তের গ্যারান্টি। যে সুন্দর চরিত্র, আচার আচরণ, হুসনে আখলাক অর্জন করলো, বেহেস্তের গ্যারান্টি। এই তিনটার একটাও অসম্ভব না। আমাদের আমিত্ব ওগুলো করতে দেয় না, ঝগড়ায় জড়িয়ে ফেলে। মিথ্যা মিথ্যা বলিয়ে ফেলে, হুসনে আখলাকের উপর আমল করতে দেয় না, রিপুর তাড়না, রিপুর তাড়না নিয়ে কথা বলছি আমরা। তো এগুলোর উপর আমল করতে পারলে শয়তানকে অনেকাংশে ব্যর্থ করে ফেল। তো এখন একটু ব্রেক নিচ্ছি, ব্রেক মানে আপনারা যেখান থেকে চলে যাবেন তা না, আপনাদেরকে আপনাদের মনোনিবেশ বাড়াবার জন্য কিছু কথা বলা এলেম সম্বন্ধে। যে ব্যক্তি এলেমের সন্ধানে পথ পাড়ি দেয়, আল্লাহ তার জন্য বেহেস্তের পথ সহজ করে দেন। এক পাও আপনি পাড়ি দিয়েছেন এই তালিমের হালকায় আসতে, কিছু এলেম শিক্ষা করতে, আল্লাহ তাআলা আপনার জন্য বেহেস্তের পথ সহজ করে দিবেন। আর কি হবে, আজকের তালিমের হালকার অ্যানাউন্সমেন্টে এন্তাজ আহমেদ এই হাদিসটা নকল করে, সেটা হলো যে এলেম লাভের উদ্দেশ্যে যে লোক পথ চলে, এক পাও চলে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তাকে বেহেস্তের পথে পৌঁছে দেন, বেহেস্তের পথ সহজ করে দেন, এবং ফেরেশতারা এলেম সন্ধানকারীর জন্য এলেম সন্ধানকারীর সন্তুষ্টির জন্য নিজেদের ডানা বিছিয়ে দেন, নূরের পর বিছিয়ে দেন এই ব্যক্তির জন্য যে এলেমের সন্ধানে এক পাও এগোয়। এবং আসমান জমিনের সকল প্রাণী আল্লাহ তাআলার নিকট এলেমের সন্ধানের জন্য
ক্ষমা প্রার্থনা করে, এমনকি পানির জগতের মাছ সমূহ ও। সুতরাং যে ব্যক্তি এলেম লাভ করেছে সে পূর্ণ ভান্ডার লাভ করেছে, যে ব্যক্তি এলেম লাভ করেছে সে পূর্ণ ভান্ডার লাভ করেছে। আচ্ছা ঠিক আছে, থাক। তো এলেম সন্ধান এর তৌফিক আল্লাহ তাআলা কাকে দিবেন? মিউট করতে হবে। তৌফিক কাকে দিবেন, সহজ করে দিবেন কার জন্য? হ্যাঁ, এখন আনমিউট করতে পারেন। কার জন্য সহজ করে দিবেন? যে চাইবে, যে চাইবে। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন। ওকে, আমি এই চাইবে এবং ভালোবাসার মধ্যে ভালোবাসাটাকেই আমি আমি পিক করে নিচ্ছি। আল্লাহ তাআলা কাকে ভালোবাসবেন? যে আল্লাহকে ভালোবাসবে, যে আল্লাহকে ভালোবাসবে। এক কথা হলো যে আল্লাহ আমাকে ভালোবাসবেন যদি আমি আল্লাহকে ভালোবাসি। শুনে কথা, আল্লাহকে আমি যেভাবে দেখবো আল্লাহ তাআলা আমার সাথে সেরকম ব্যবহার করবেন, মোয়ামেলা সেভাবে করবেন, সেভাবে আল্লাহ তাআলা আমাকে দেখবেন। আমি আল্লাহর কথা মনে মনে বলি, আল্লাহ মনে মনে আমার কথা বলবেন। আমি আল্লাহর কথা প্রকাশ্য মজলিসে বলি, আল্লাহ তাআলা উত্তম মজলিসে, ফেরেশতাদের মজলিসে আমার কথা বলবেন। আমার কথা বলবেন কে? দেশের প্রেসিডেন্ট না, এরা তো ফুটকা ফুটকা, আজকে আছে কালকে নাই। কত প্রেসিডেন্ট ছিল, কোথায় কোনো খবর নাই তাদের। আমার জীবদ্দশায় কত কত প্রেসিডেন্টের চেহারা দেখলাম, চেহারা পর্যন্ত দেখেছি, কথা তো শুনেছি, খবরের কাগজে তো দেখেছি, চেহারা পর্যন্ত দেখেছি, কোথায় তারা? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ, এক একেলা আল্লাহ, অদ্বিতীয়, তার কোনো তুলনা নাই, পরাক্রমশালী সৃষ্টিকর্তা, সমস্ত নিয়ামত দানকারী, সমস্ত কিছু সৃষ্টিকারী, সমস্ত কিছুর প্রতিপালক, সমস্ত কিছু নিয়ন্ত্রক, সমস্ত কিছুকে নিয়ামত দান করেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ছাড়া কেউ পারে না নিয়ামত দান করতে। সেই আল্লাহ ভালোবাসবেন যদি আমি আল্লাহকে পছন্দ করি, আল্লাহ আমাকে পছন্দ করবে। আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আমি আল্লাহর দিকে হেঁটে যাই, আল্লাহ তাআলা আমার দিকে দৌড়ে আসবেন, দৌড়ে হেঁটে না, দৌড়ে আসবেন। কোন দুনিয়ার নামি দামি ব্যক্তি তার দিকে আমি হেঁটে গেলে সে আসবে না, এক কদমও আগাবে না, দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই থাকবে, যদি দাঁড়িয়ে থাকে নাহলে হাঁটতে থাকবে, আমাকেও হাঁটতে হবে তার পিছনে পিছনে। আল্লাহ তাআলা দৌড়ে আসবেন আপনার দিকে। এর অর্থ আমরা বুঝতে পারি কি কি বলা হচ্ছে এই হাদিসে? আল্লাহর মতো সত্তা, আপনি আমি অপবিত্র পানির দ্বারা সৃষ্ট, মাটির থেকে সৃষ্ট, মাটির থেকে এসছি, মাটিতে মিশে যাব, কোনো অস্তিত্ব থাকবে না, তার দিকে আল্লাহ তাআলা দৌড়ে আসবেন। তাকে ভালোবাসলে তিনি ভালোবাসবেন। তো আল্লাহকে ভালোবাসার নিদর্শন এই মুহূর্তে কি আমরা দেখাতে পারছি?
এই মুহূর্তে আমরা এমন কি করছি যেটার দ্বারা প্রকাশ পায় যে আমরা আল্লাহকে ভালোবাসি? আমরা এলেম শিক্ষা করছি, আল্লাহর কথা শুনছি, আমরা আল্লাহর কথা শুনছি, আল্লাহর কথা শুনছি, এবং যত মন দিয়ে আমি শুনব তত প্রকাশ পাবে আমার ভালোবাসা, যত মন দিয়ে শুনব। আপনি জানেন, আপনি কতটুকু মন দিয়ে শুনছেন, কত কোন সময় আপনি হাজির হয়েছেন এই আল্লাহর কথার যে মজলিস, কথা কিন্তু আল্লাহর কথা, নবীর কথা বললো ওটা আল্লাহর কথা, কারণ নবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। নবীর মুখ থেকে যা কিছু বেরিয়েছে, ওনার শরীর থেকে যা কিছু বেরিয়েছে, ওনার সুন্নত যা কিছু বলতে আমরা বুঝি, সব আল্লাহর দ্বারা অনুপ্রাণিত। ফেরেশতার কথা বললেও কিন্তু আল্লাহর কথা বলা হয়, ফেরেশতা তো সৃষ্টি করেছে। দুনিয়ার সম্বন্ধে, দুনিয়ার যে বিভিন্ন সৌন্দর্য অদ্ভুত, এটা কথা বললেও আল্লাহর কথা বলা হয়, কারণ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নিয়ামতের কথা বললেও আল্লাহর কথা বলা হয়, তো আমরা কিন্তু আল্লাহর কথাই বলছি, ডাইরেক্টলি, সরাসরি অথবা ইনডাইরেক্টলি, প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আল্লাহর কথাই আমরা বলছি। তো আল্লাহর কথা শুনতে কে কখন হাজির হয়েছে তার উপর নির্ভর করে, সেটাই প্রকাশ করে যে আল্লাহর প্রতি ভালোবাসা কখন। আমার সন্তানের কথা হবে কোনো জায়গায়, আমি একেবারে ঠিক মতো হাজির হয়ে যাবো সেখানে, বা আমার সন্তান কল করবে, আমি ঠিক সেই সময় আমি প্রস্তুত থাকবো। আমার টেলিফোনের জন্য আমার বাবা প্রস্তুত থাকতেন, একটা সময় ছিল যখন আমি কল করতাম উনি ঠিক ওই সময় হাজির, রেডি ফোন ধরার জন্য। আল্লাহকে গুরুত্ব দেওয়ার অর্থ হলো যে আল্লাহ কথা শোনার জন্য আমি কখন প্রস্তুত হই, কখন আমি হাজির হই, এবং কত মন দিয়ে শুনি, এবং এটার এটার বাছ বিচার আপনি করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর প্রতি ভালোবাসা। এবং এটা তো এখনকার কথা আমি বলছি, এই মুহূর্তে, এরপরে এই যে শেষ হয়ে যাবে তারপরে আমি কি করি না করি, আমার জীবনটা কিরকম পরিচালিত করি, কিভাবে পরিচালিত করি, কোন রাস্তায় পরিচালিত করি, কার কথা মতো পরিচালিত করি, আমার শয়তানের কথা মতো, নফসের কথা মতো, দুনিয়ার অ্যাডভার্টাইজমেন্টের কথা মতো, মানুষ কুমন্ত্রণা দানকারী তাদের কথা মতো, না আল্লাহর কথা মতো আমার জীবন ব্যবস্থা পরিচালিত করি, তার থেকে পরিচয় পাওয়া যাবে যে আমি আল্লাহকে কতটুকু ভালোবাসি। নিশ্চয়ই নিশ্চয়ই ইমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ ইমানদার তারাই যারা সর্বোত্তম চরিত্রের অধিকারী, হুসনে আখলাক, যার মধ্যে শেষ পরিপূর্ণ ইমানের অধিকারী, এবং যারা তাদের পরিবারের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। দুটো কথা বলা আছে এখানে, হুসনে আখলাক, হুসনে আখলাক যার থাকবে সে তার পরিবারের প্রতিও সবচেয়ে দয়ালু হবে। আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কারণ আমি আমার পরিবারের প্রতি উত্তম। উত্তম ব্যক্তির একটা সংজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম কারণ আমি আমার পরিবারের প্রতি সবচেয়ে উত্তম। আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা একটা হাদিসের অংশ, প্রথম দিকটা নাই এখানে, আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সমাবেশের সবচেয়ে কাছের আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সমাবেশের সবচেয়ে কাছের যারা উত্তম চরিত্রের অধিকারী, যারা উত্তম চরিত্রের অধিকারী। দেখেন এখানে বিভিন্ন বয়সের অংশগ্রহণকারী আছে, কম বয়স থেকে নিয়ে অনেক বয়স পর্যন্ত। এই জন্য আমি মধ্যে মধ্যে রিপিট করি যাতে সবাই ধরতে পারে, আর এক এক সময় আমাদের মন একটু এদিক ওদিক চলে যায়। সবচেয়ে প্রিয়
আল্লাহ নবীর কাছে এবং কিয়ামতের দিন আমার সমাবেশের সবচেয়ে কাছের, উনার সমাবেশের সবচেয়ে কাছের, যারা উত্তম চরিত্রের অধিকারী। এই কথাগুলোর অর্থ একটু আমরা চিন্তা করি, অদ্ভুত হাদিস, অত্যন্ত ভারী কথা বলা হচ্ছে, অত্যন্ত ভারী কথা, যা মানে অদ্ভুত অদ্ভুত ব্যাপার হলো যে কোন স্কুলে কোন বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো হয় না, মাদ্রাসায় পর্যন্ত না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি জিজ্ঞেস করেন মাদ্রাসা থেকে যারা পাশ করে বেরিয়ে এসছে তাদের জিজ্ঞেস করেন, আমি তো জিজ্ঞেস করেছি। আল্লাহ নবীর সুন্নত, বিশেষ করে যে হুসনে আখলাক সম্বন্ধে কি শিক্ষা দেওয়া হয় তাদেরকে, কয়েকটা হাদিস হয়তো পড়িয়ে দেওয়া হয়, মুখস্থ করো ব্যাস, তারপরে পরীক্ষা শেষ, তো এরপরে ভুলে যাও যায় আসে। আমরা যেমন কত কিছু পড়াশোনা করে তারপরে ভুলে বসে আছি, কবে কবে থেকে, জীবনে লাগে নাই তা, যেগুলো লাগবে জীবনে সেগুলোই পড়ানো হয়নি, কোথাও পড়ানো হয়নি, আমি নিজে খুঁজে খুঁজে এগুলো বের করেছি। 500টা হাদিস আমি পড়েছি হুসনে আখলাকের উপরে, এটা আরেকটা তালিমের জন্য, আমার আরেকটা তালিমের জন্য 500টা হাদিস থেকে 230টা হাদিস তাদের সামনে আমি পেশ করি, সেগুলো রিপিট করি দ্বিতীয়বার তৃতীয়বার, তারপরে আবার তার থেকে সার সংক্ষেপ করি, নিয়ে 80টার মতো এই 230টা, 500 থেকে 230 থেকে 80টা, এভাবে যাতে বারবার বললে তাদের মনের মধ্যে বসে। আপনাদের সামনে পেশ করার আমার ইচ্ছা ছিল কিন্তু সেই সুযোগটা হয়নি, তার থেকে আমি কিছু পেশ করছি এখন। আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সমাবেশের সবচেয়ে কাছের যারা উত্তম চরিত্রের অধিকারী, তো আমরা কি এরকম কিছু আকাঙ্ক্ষা করতে পারি? আপনাদের কারো মনের মধ্যে এরকম কিছু আকাঙ্ক্ষা আসছে? এই ধরনের আকাঙ্ক্ষা কি মনের মধ্যে আসছে কারো, যে কেমতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে নিকটে থাকব এবং ওনার প্রিয় হব? আপনাদের মনের মধ্যে কি এই ধরনের আকাঙ্ক্ষা জাগে এটা শোনার পরে? আগে জানলে তো ভালো। আনমিউট করে উত্তর দিতে পারেন, মনের মধ্যে কারো মনের মধ্যে কি এই ধরনের আশা জাগে? আসসালামু আলাইকুম স্যার, আমরা চেষ্টা করতে পারি। না, আমি সেই চেষ্টার কথা বলছি না, বলছি যে কারো মনের মধ্যে কি আকাঙ্ক্ষা জাগে, যে আচ্ছা আমি আমি যেন আল্লাহ নবীর প্রিয় হই আখেরাতে এবং ওনার সান্নিধ্যে বাস করতে পারি বেহেশতের মধ্যে। জি ইনশাআল্লাহ, আশা তো অবশ্যই ভালো জাগে। আসসালামু আলাইকুম, হ্যাঁ আশা ইনশাআল্লাহ। না না, আমি ভবিষ্যৎ বলছি ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ তো আল্লাহ যদি চায়, এটা তো ফাঁকি বাজে। মনের মধ্যে আশা আছে, আকাঙ্ক্ষা জাগে কি না সেটা। আকাঙ্ক্ষা জাগে, ভেরি গুড, আকাঙ্ক্ষা জাগে। আচ্ছা আরেকটা প্রশ্ন করি তাহলে, কেউ কেউ মনে করতে পারেন, যারা উত্তর দিচ্ছেন না মনে করতে পারেন কেউ, যে এটা তো সম্ভবই না, এটা কি করে আমি আশা করব? আমার প্রশ্ন হলো এটা কি অসম্ভব, মানে এটা আমাদের কি অর্জন করতে হবে? উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, উত্তম চরিত্রের ভালো মানুষ হতে হবে, সোজা কথা, ক্ষমাশীল, দয়াশীল, সত্যবাদী, ধোকা দেয় না, যার উপর যার উপর মানুষ ভরসা করতে পারে, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ক্ষমা করে, মনে করতে পারেন যে এটা তো কেমন করে সম্ভব? এটা কি অসম্ভব? আমার প্রশ্ন হলো এটা কি অসম্ভব? অন্য কথা বলবেন না, দয়া করে অন্য কথা বলবেন না, তালিমের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর নবীর কথা বলেন, অন্য কথা বলবেন না, একটু করে তো শেষ হয়ে যাবে, তারপরে তো আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। এটা কি অসম্ভব? চেষ্টা করলে সম্ভব, চেষ্টা করলে কিন্তু অসম্ভব না, তার মানে অসম্ভব না, তাই না? অসম্ভব না,
আমি কি আপনাদের বলছি যে আপনারা গিয়ে এখন জেহাদে অংশগ্রহণ করেন সেটা তো আমি বলছি না, বিপ্লব করেন সেটাও আমি বলছি না। আমার মনে হয় যতগুলো পিলার আছে সবচেয়ে নানা হ্যাঁ বলো হ্যালো আমি শুনছি বলছি যত ইসলামের পিলার আছে সবচেয়ে ভালো ব্যবহার এটা হচ্ছে সবচেয়ে সহজ ভালো ব্যবহার করে নবীদের পাশে থাকার আশা। এক্স্যাক্টলি, আমি তো বলছি না যে সারা রাত নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ নবীর সান্নিধ্য পাওয়া যাবে, আল্লাহ নবীর প্রিয় হওয়া যাবে। হ্যাঁ, যে প্রত্যেক দিন রোজা রাখতে হবে তাহলে আল্লাহ নবীর প্রিয় হওয়া যাবে, কেমতে উনার উনার কাছাকাছি থাকা যাবে, সেটাও আমি বলছি না। যারা সারা রাত নামাজ পড়তেও বলছি না, সারাদিন রোজা রাখতেও বলছি না, হুসনে আখলাক উত্তম চরিত্রের অধিকারী। আরেকটা হাদিসে আরেকটা কথা বলা আছে যে আল্লাহ নবীর কাছাকাছি হওয়া, কারণ মনে আছে আরেক হাদিস আরেকটা দুরুদ সম্বন্ধে মনে আছে, সালাম পাঠানো, আল্লাহ নবীর কাছে সালাম পাঠানো, যে যত বেশি আল্লাহ নবীর কাছে সালাম পাঠাবে সে তত প্রিয় হবে, তার নিকটে হবে। আমরা যত বেশি সুন্নত অনুসরণ করব তত আল্লাহ নবীর প্রিয় হব, তত তার কাছে কাছাকাছি হব ওনার সুন্নত। এক একটা সুন্নতের বদলে হাদিসে আছে এক একটা সুন্নত যখন মানুষ আমল করা ছেড়ে দিয়েছে সুন্নতের উপরে, তখন যদি আমল করে তো শহীদের দরজা পাবে। এক একটা সুন্নতের বদলতে এক একটা সুন্নতের বদলতে শহীদের দরজা। এক হাদিসে আছে, এটা আমি বলছি সেটা বই থেকে পড়েছি, আর এখন যেটা বলছি সেটা আলেমদের কাছ থেকে শোনা, 100টা শহীদের 100টা গলা কাটা শহীদের সওয়াব দিবেন আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বদলতে, এক থেকে 100। কিসের উপর নির্ভর করবে? কত কষ্টকর হয় একটা সুন্নত প্রতিষ্ঠিত করতে, কত কষ্টকর হয় তার উপর নির্ভর করবে। আজকে এইটুকুই থাক, তো আমি আবার আবার মানে একটা পর্যায়ে আসতে গেলে কিছুটা জায়গায় না গেলে তো হয় না, তো আজকে এইটুকুই থাক। আমরা যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাটা তৌফিক দেন, কবুল করেন এবং সময় মতো হাজির থাকার তৌফিক দেন এবং মন দিয়ে শোনার, মনের কান দিয়ে শোনার তৌফিক দেন, তারপরে আমল করার নিয়তে শোনার তৌফিক দেন, সম্মানের সাথে আল্লাহর কথা শোনার তৌফিক দেন এবং পৌঁছে দেওয়ার নিয়তে শোনার তৌফিক দেন। দোয়া দোয়া চেয়েছেন বেগম জলি শরীফ, জনাব মোহাম্মদ এনামুল হক সাহেব, প্রাক্তন ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশের, ওনার চিকিৎসা চলছে, এর আগে আমরা দোয়া করেছি, উনি খুব খারাপ অবস্থায় ছিলেন, উনি বেশ কিছুটা সুস্থ হয়েছিলেন, তারপরে ডাক্তারের পরামর্শে এখন সিঙ্গাপুরে আজকে হয়তো পাড়ি দিয়েছেন অলরেডি বা দিবেন আজ রাত্রিতেই, উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেন আমরা দোয়া করি। এবং দোয়া চেয়েছেন তঞ্জির ভুইয়া, সোহেল আলম যিনি আমাদের অংশগ্রহণকারী, তার ভাই জনাব শাহ আলম খোকন যিনি বিভিন্ন সমস্যায় ভুগছেন, শারীরিক সমস্যায়, টিবি ডায়াবেটিস সহ অন্যান্য সমস্যা, আল্লাহ তাআলা ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সদয় হন, সহজ করে দেন। এবং দোয়া চেয়েছেন আমাদের অতি নিয়মিত অংশগ্রহণকারী
এই তালিমের পরে যে প্রশ্ন উত্তর হয় যদি এক ঘন্টা দেড় ঘন্টাও চলে তো তাকে তার নাম আমি দেখতে পাই, লাবণ্য আহমেদ। পরীক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন আফরিন, জারিন, মেহরিন, নৌরিন এবং আমি এবং অন্যান্য পরীক্ষার্থী যারা আছে সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সাফল্য মণ্ডিত করে দেন। আমি পরীক্ষার্থীদের সাধারণত বলে থাকি যে আপনারা পরীক্ষার কিছু আগে, পরীক্ষার হলে যাওয়ার পরে, পরীক্ষার কিছু আগে ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির কোরআনের আয়াত, তার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোরআন পড়ার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহ তাআলা বলেন তো তার আগে দুরূদ শরীফ দিয়ে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচেয়ে ছোট দুরুদ। যে কোনো দোয়া করার আগে শুরু করেন দুরুদ দিয়ে, দোয়া করেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেন, তারপরে আপনার যা চাওয়া সেটা চান, শেষে আবার দুরুদ পড়েন। প্রথম এবং শেষে দুরুদ, আর শুরু করবেন আল্লাহর প্রশংসার দ্বারা। তো ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটা কিন্তু পুরাটাই আল্লাহর প্রশংসা, নিশ্চয়ই তুমি সমস্ত ক্ষমতার অধিকারী। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, কাদির হলো ক্ষমতা, আল্লাহ তাআলা যে ক্ষমতাবান পরাক্রমশালী সেটাই প্রকাশ পায় আল্লাহর এই সিফাতের দ্বারা, কাদির। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির এটা কোরআন শরীফের একটা আয়াতের অংশ। তো এটা কোনো হাদিসে নাই, কোনো কোরআনেও নাই, এটা আমি কোথেকে আমার মাথার মধ্যে এসেছিল, এটা কোরআনের আয়াত। কোরআনের আয়াতে আল্লাহর প্রশংসা করা হচ্ছে, আল্লাহর একটা একটা সিফাত নাম ব্যবহার করা হচ্ছে এবং আল্লাহর নাম থেকে, নাম থেকে আমরা লাভ পেতে পারি। সেই হিসাবে আমি মনে হয় কোনো এক সময় ছাত্র থাকা অবস্থায় এটা পড়তাম, আমি পরীক্ষার আগে 100 বার পড়তাম অত্যন্ত মন দিয়ে। 100 বার কেন পড়তাম তাও আমার মনে নেই আজকে। তো এটা এই মনে করে পড়বেন না যে কোনো কোনো হাদিসে বলা আছে, কিন্তু আমি লাভ পেয়েছি, প্রতিবারই আমি লাভ পেয়েছি, অদ্ভুত লাভ পেয়েছি। ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির। আর আমরা দোয়া করি বেগম নার্গিস পারভিন ডলি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করে দেন। পলি, তার আজকে ক্যান্সার, পেটের মধ্যে ক্যান্সার সার্জারি হয়েছে, কিরকম হয়েছে আমি বলতে পারবো না, ইন্ডিয়াতে বোম্বে, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, সফল করেন সার্জারি। রেশমা বেগমের চিকিৎসা চল টেস্টিং চলছে, পরীক্ষা চলছে এখন ক্যান্সারের পেশেন্ট, তিনজন আমার জানা মতো ক্যান্সারের পেশেন্ট, আপনাদের জানা মতো থাকলে আমরা তাকেও শরীক করে নিই আমাদের দোয়ার মধ্যে। এবং আমরা দোয়া করি বেগম রহিমা খাতুনকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন, আরিফিন আহমেদকে সুস্থ করে দেন, ডক্টর মহিউদ্দিন আহমেদকে সুস্থ করে দেন, হামিমকে সুস্থ করে দেন, সালেহা বেগমকে সুস্থ করে দেন, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী সাহেবকে সুস্থ করে দেন, শাহনাজ আমাদের অতি নিয়মিত অংশগ্রহণকারী তাকে আল্লাহ তাআলা তার সার্জারি সম্ভবত লাগবে আল্লাহ তাআলা সফল করে দেন এবং সুস্থ করে দেন। মীরা খালাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। জনাব খন্দকার ইউনুস আলীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন, বেগম আমরান শাহী আক্তারকে, জনাব শাহজাহানকে, জনাব সৈয়দ আশরাফুল হককে, বেগম নূর নাহারকে, জনাব তরিকুল ইসলামকে, বেগম ইয়াসমিন সাগরীকে, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমানকে, জনাব রূপচাঁদ শেখকে, জনাব আনোয়ারুল ইসলামকে, বেগম আনোয়ারা বেগমকে, বেগম আসমা খাতুনকে এবং অলিন্দকে, এবং আপনাদের জানা মতে যারা গত 26 মাসে ইন্তেকাল করেছেন, যখন থেকে আমরা শুরু করেছি সবার নামই বললাম আমি, যতদূর আমার জানা। তো আমাদের অন্যান্য আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সবার জন্য আমরা দোয়া করি, সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে ফেরদৌস দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحساب وقنا عذاب المسيح الدجال ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذرياتي ربنا وتقبل دعاء ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين انت مولانا فانصرنا على القوم المنافقين انت مولانا فانصرنا على القوم الظالمين ربي اني مساني الدر وانت ارحم الراحمين ربي اني مساني الدر وانت ارحم الراحمين ربي اني مساني الدر وانت ارحم الراحمين او الله امرا অত্যন্ত বিপদের মধ্যে আল্লাহ তুমি পরম দয়ালু আল্লাহ পরম করুণাময় আল্লাহ তুমি আমাদের বিপদ ربنا اللهم كما ربياني صغيرا لا اله الا انت سبحانك انا كنا من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا فاتر السماوات والارض انت ولي في الدنيا والاخره انت ولي في الدنيا والاخره انت ولي في الدنيا والاخره يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا عزيز الجبار المتكبر يا خالق الباري المصور الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله پروردگار يا مالك আমরা তোমার সামনে যে হাত উঠাতে পেরেছি তোমার চরম পরম করুণা আল্লাহ আমরা কোনো যোগ্যতাই রাখি না তোমার নাম মুখে নেয়ার তোমার সামনে হাত উঠাবার কোনো যোগ্যতাই আমরা রাখি না আল্লাহ তোমার সামনে দাঁড়াবার রুকু করার সেজদা করার কোনো যোগ্যতাই আমরা রাখি না তারপরেও তুমি পরম মেহরবান হয়ে আমাদের তৌফিক দিয়ে যাচ্ছো আল্লাহ মৃত্যু পর্যন্ত যেন তৌফিক পাই এবং প্রতিটা দিন যেন আরো বেশি তৌফিক পাই আরো সুন্দরভাবে তোমার ইবাদত করতে পারি আরো মজবুত ইমানের সাথে প্রতিটা দিন আমাদের ইমান মজবুত করে দিও আল্লাহ যা কিছু আমাদেরকে তুমি আমল করার তৌফিক দিয়েছো ব্যক্তিগতভাবে এবং যা কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছো আল্লাহ সমষ্টিগতভাবে সমস্ত কিছুর মধ্যেই ভুল আছে আল্লাহ আল্লাহ আমরা ভুলে ভর্তি আল্লাহ গোনায় ভর্তি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ আমাদের আমল টুটাফাটা আমল কবুল করে নিও আল্লাহ আমাদের বলা কবুল করে নিও আল্লাহ এবং বুঝ দিও আল্লাহ সবচেয়ে বড় জিনিস হলো বুঝ পাওয়া আল্লাহ তোমার কাছ থেকে আল্লাহ তোমার ভালোবাসা আমাদের অন্তরে দিও তাহলে বুঝ আমরা পেয়ে যাবো আল্লাহ তোমার কাছ থেকে সে আশা রাখি আল্লাহ
তোমার রহমতের ছায়াতলে আমাদের ঠাই দিও আল্লাহ, তোমার মাগফিরাতের ছায়াতলে আমাদের ঠাই দিও, তোমার হেফাজতের ছায়াতলে আমাদের ঠাই দিও আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ দুনিয়া এবং আখেরাতে আল্লাহ, এবং তোমার হেদায়তের ছায়াতলে আমাদের ঠাই দিও আল্লাহ, তুমি আমাদের কবুল করো আল্লাহ, সমস্ত কিছু কবুল করো আল্লাহ, সমস্ত গোনা মাফ করে দিও আল্লাহ। গোনার পাহাড়ের উপরে, গোনার পাহাড়ের নিচে আমরা দেবে আসি আল্লাহ, তুমি আমাদের মাফ করে দিও আল্লাহ, ও আল্লাহ আমাদেরকে আলোর রাস্তায় পরিচালিত করো আল্লাহ, সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো আল্লাহ, সেখানেও শয়তানের শয়তান অপেক্ষা করবে আমাদের জন্য তার কুমন্ত্রণা নিয়ে, মানুষ কুমন্ত্রণা নিয়ে অপেক্ষা করবে আল্লাহ, সবসময় তারা অপেক্ষা করছে আমাদের জন্য, আমাদের রিপুত তারা 24 ঘন্টা আমাদের সাথে আছে আল্লাহ, দুনিয়ার চাকচিক্য 24 ঘন্টা আমাদের পিছনে আল্লাহ, আমাদের হাত ছানি দিচ্ছে দোজকের দিকে আল্লাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে বেহেস্তের দিকে পরিচালিত করো আল্লাহ, আমাদেরকে রক্ষা করো প্রতিটা মুহূর্তে আল্লাহ, হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও আল্লাহ, তোমার প্রতি সমস্ত দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করো, তোমার বান্দাদের প্রতি সমস্ত দায়ী দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ, উঠতে বসতে তোমাকে স্মরণ করার তৌফিক দান করো আল্লাহ, এলেমের সাথে জুড়ে রেখো আল্লাহ, জিকিরের সাথে জুড়ে রেখো এবং আমলের সাথে জুড়ে রেখো এবং হুসনে আখলাক দান করো, উত্তম চরিত্র আচার আচরণ দান করো আল্লাহ, তোমার হুকুম তোমার নবীর সুন্নত মতো যাতে অনুসরণ করতে পারি প্রতিটা হুকুম, তোমার ভালোবাসা সহ তোমার হাবিবের প্রতি ভালোবাসা সহ কেবলমাত্র তোমার তোমার সন্তুষ্টির জন্য হাত ধরে কবর পর্যন্ত নিয়ে যেও, এবং তোমার সন্তুষ্টি যখন অর্জন করতে পারবো তখন পৃথিবী থেকে নিয়ে যেও আল্লাহ, যখন তুমি ইচ্ছা করো কলেমা সহ নিয়ে যেও, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিও, যাতে করে আমরা আখেরাতের প্রত্যেকটা ঘাটিতে অনন্ত আখেরাতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি আল্লাহ, এবং আমরা যা কিছু পাঠ করেছি তার সওয়াব, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তার সওয়াব তোমার দরবারে গৃহীত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তার সওয়াব পৌঁছে দিও, এবং আমাদের আপনজন প্রিয়জন নিকটজন যারা কবরে শায়িত তাদের কাছে পৌঁছে দিও, কারো স্বামী কবরে, কারো স্ত্রী কবরে, কারো সন্তান সন্ততি কবরে, যাদের পিতা মাতা কবরে বা শ্বশুর শাশুড়ি কবরে বা দাদা দাদি নানা নানি কবরে বা চাচা চাচি কুপা ফুপু খালা খালু মামা মামি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষয়িত্রী পাড়া প্রতিবেশী কবরে তথা সমস্ত মুসলমানের কাছে তার সওয়াব পৌঁছে দিও আল্লাহ, তাদের কবরের আজাব মাফ করে জান্নাতুল ফেরদৌস কবরকে প্রশস্ত করে নূর দিয়ে পরিপূর্ণ করে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন কিয়ামতের দিন, তাদের দরজা উঁচু করে দিও, তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ, তোমার আরশের নিচে ছায়া দিও, আমাদের প্রতিও কবরের সেরকম ব্যবহার করো আল্লাহ, উত্তম ব্যবহার দেখিও কিয়ামতের দিন আমাদের প্রতি এবং আমাদের যারা বিগত তাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, আরশের নিচে ছায়া দিও, হিসাব সহজ করে দিও, আমলনামা ডান হাতে দিও এবং নিশ্চিন্ত মনে রেখো, এবং আমাদের সবাইকে আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করিয়ে দিও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল করো, যাতে করে তোমার হাবিবের সান্নিধ্যে তোমার রহমতের ছায়াতলে চিরকাল আমরা বাস করতে পারি আল্লাহ, এই জীবনটা যাতে ধ্বংস হয়ে না যায়, একটাই জীবন আর ফিরে আসবে না সময়, যা পার হয়ে গিয়েছে যা গোনা করেছি আল্লাহ তার বদলে নেকি লিখে দিও, যেই সময়টা হেলায় হারিয়েছি সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ, না হলে আফসোস থেকে যাবে, এই সময় হেলায় হারিয়েছি তোমার স্মরণ ছাড়া সেই সময়ের জন্য আফসোস থেকে যাবে আল্লাহ,
আফসোস যাতে না থাকে আল্লাহ। আমরা বিভিন্ন নেক হাজতে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদের নেক হাজত পুরা করে দিও আল্লাহ, নেক চাওয়া পাওয়া পুরা করে দিও, কোনো কিছু পৃথিবীর জন্য ক্ষতিকর হলে তার বদলা তুমি আখেরাতে দিও আল্লাহ। আমরা বিভিন্ন বিপদ আপদের কারণে হাত উঠিয়েছি আল্লাহ, তুমি আমাদের বিপদ আপদ এবং অসুখ বিসুখ চোখের নিমেষে দূর করে দিতে পারো আল্লাহ। মানুষ পৃথিবীতে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন কষ্টের মধ্যে আছে আল্লাহ, বিভিন্ন অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ, বিভিন্ন নির্যাতনের মধ্যে আছে আল্লাহ, তুমি চোখের পলকে তাদের অবস্থা সঠিক করে দিতে পারো আল্লাহ, তুমি সঠিক করে দিও। সবচেয়ে বড় প্রয়োজন হলো হেদায়েতের আল্লাহ, তুমি হেদায়েত দান করো আল্লাহ, আমাদের সবারই হেদায়েতের প্রয়োজন আল্লাহ, হেদায়েতের কোনো শেষ নাই আল্লাহ। সমস্ত মুসলমানকে তুমি মাগফেরাত করো, ক্ষমা করো, হেফাজত করো, হেদায়েত করো, রহমত করো আল্লাহ, ও আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ, এবং সমস্ত জনের সন্তান সন্ততিকে হেদায়েত করো, রহমত করো, মাগফেরাত করো, হেফাজত করো, হেদায়েত করো আল্লাহ, কেউ যাতে দোজকে না যায় আল্লাহ, সবাই যাতে বেহেস্তে যায় আল্লাহ, সবাই বেহেস্তে গেলে তোমার কোন ক্ষতি হবে না, সবাই দোজকে গেলে তোমার কোন লাভ হবে না, সবাইকে তুমি বেহেস দিয়ে দাও আল্লাহ, সেরকম আমল করার তৌফিক দান করো আল্লাহ, তোমার জন্য কোনো ব্যাপারই না আল্লাহ, চোখের নিমেষে তুমি সব ঠিক করে দিতে পারো আল্লাহ। আল্লাহ তুমি আমাদের তুমি অন্তর্যামী, তুমি আমাদের অন্তরের চাওয়া পাওয়া পূরণ করে দিও আল্লাহ, যার যে ধরনের চাওয়া পাওয়া, তুমি বাদশাহ, তুমি পরাক্রমশালী, তুমি ক্ষমাকারী, আমরা দুর্বল ফকির এবং আমরা গুনাগার, তুমি আমাদের দিকে তাকিও না আল্লাহ, আমার রহমতের দিকে তাকিও আল্লাহ, এবং আমাদেরকে নিরাশ করো না, আমাদের ঝুলি ভরে দিও, খালি হাতে যাতে না যাই আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম তুহিবুল আফওয়া ফাআফু আন্না, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, ইয়া কাযিল হাজাত, ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হালাল মুশকিলাত, ইয়া মুজিবুত তাওয়াব, বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া যিল কুওয়াতাল মতিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া হাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমিন ইয়া রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ পরে তালিম হবে শুক্রবার, আমরা তৌফিক পাওয়ার জন্য একে অপরকে দাওয়াত দিই, আল্লাহ তাআলা তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাই একে অপরকে দাওয়াত দিই, স্মরণ করে এবং একে অপরের জন্য দোয়া করি, ফেরেশতাদের দোয়া পাবো ইনশাআল্লাহ।